হ্যালো ব্রিওন আজ বলবো তলপেটে ব্যথা হওয়ার কারণ কি ও নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে এই ব্যথার কারণ কি হতে পারে এবং ঘরো উপায়ে ব্যথা দূর করবেন কিভাবে। তবে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন আরও অনেক ছোটোখাটো সমস্যার মতো তলপেটের ব্যথাকেও আমরা বেশিরভাগ সময় এড়িয়ে যাই মূলত শরীর খুব ছোটোখাটো লক্ষণের মাধ্যমেই বড় কোনো সমস্যাকে প্রকাশ করে তলপেটের ব্যথাও ঠিক এমনই একটি ব্যাপার চলুন এবার জেনে নেওয়া যাক আপনার তলপেটের প্রচণ্ড ব্যথার ঠিক কি কি কারণ হতে পারে সমস্যা আপনার বীরদান্তে নয় তো বিরোদান্তে নানা কারণে ব্যথাবোধ হতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো যেমন নাম্বার ওয়ান ডাইভারকুলিটিস আমাদের বিয়দান্তের গা ঘেঁষে জন্ম নেওয়া ডাইভার জল জমলে সেগুলো ব্যথার সৃষ্টি করতে পারে এমন কিছু হলে তলপেটের বাম পাশে ব্যথার সাথে সাথে আপনার জ্বর থাকবে এবং মলের সাথে রক্ত বের হবে নাম্বার টু অ্যাপেন্ডিসাইটিস বিরোদান্তের ঠিক বাইরেই অবস্থিত অ্যাপেন্ডিক্স সংক্রমণের শিকার হলে অ্যাপেন্ডিসাইটিস তৈরি হয় এক্ষেত্রে হালকা ব্যথা পেটের এক পাশ থেকে অন্য পাশে স্থানান্তরিত হয় এই ব্যথা জ্বর বমিভাব এবং প্রস্রাবের জ্বালা পড়া দেখা দেয় নাম্বার থ্রি আইবিএস বা ইউরিটেবল বাউল সিস্টেম পেটের হজম সংক্রান্ত সমস্যার কারণে এমনটা হয় ডায়রিয়া বা কষ্টকাঠিন্যর সাথে এক্ষেত্রে রোগী গ্যাস্ট্রিক পেটে ব্যথা ও পেটের ছোটোখাটো সমস্যায় ভুগে থাকেন নাম্বার ফোর আইবিডি বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ কোলনের বিভিন্ন অংশকে বাজেভাবে আক্রান্ত করে এই রোগটি এক্ষেত্রে রুগী তলপেটে প্রচুর ব্যথাবোধ করেন সেই সাথে মলের সাথে রক্তপাত ওজন কমে যাওয়া এবং কোলনে নানা রকম সমস্যা দেখা যায় নাম্বার হার্নিয়া বিভিন্ন অঙ্গের চারপাশে চর্বি জমে যাওয়ার ফলে হার্নিয়া হয়ে থাকে এতে করে রুগী হাঁটতে গেলে ব্যথাবোধ করেন সাথে হৃদপিণ্ডে জ্বালা পড়া এবং পেটে বাড়তি ওজন অনুভব করার ব্যাপার তো আছেই তো এটাও হতে পারে ইউনিনারি সিস্টেমের সমস্যা মূত্রনালির কারণেও পেটে ব্যথা হতে পারে এক্ষেত্রে সবচাইতে সাধারণ কারণগুলি হল মূত্রনালীর সংক্রমণ ব্যাকটেরিয়ার মূত্রনালীতে কোনোভাবে প্রবেশ করলে এই সমস্যা দেখা দেয় এতে রুগী পেটে ব্যথাবোধ করেন তাকে বারবার বাথরুমে যেতে হয় সেই সাথে পেটে জ্বালাপড়া এবং মূত্রের রঙের পরিবর্তন তো আছেই এছাড়া এখন রিটেনশন অব ইউরিন মূত্র ত্যাগ করলেও পেটে স্বস্তি পাওয়া যায় না এক্ষেত্রে ব্যথার সঙ্গে সঙ্গে রুগী মানসিক অস্থিরতায় ভুগে থাকেন এবং মূত্রনালীর পাথর মূত্রনালিতে পাথর হলে পেট ব্যথার মাধ্যমে সেটি জানান দিতে পারে সেই সাথে প্রস্রাবের রং বদলে যায় এক্ষেত্রে এর সাথে রক্তপাতও দেখা দেয় এবং মূত্রথলির ক্যান্সার বাকি সবগুলো চাইতে বেশি ভয়ঙ্কর এই মূত্রথলির ক্যান্সারের রোগী পেটে সবসময় চাপ অনুভব করলেও প্রস্রাব করতে পারেন না প্রস্রাবের সাথে লাল গোলাপি অন্যান্য রঙের তরল বের হয় প্রস্রাব করার সময় পেটে জ্বালা পড়াও দেখা দেয় তো এবার জানুন আপনি যদি নারী হন তাহলে আপনার তলপেটের ব্যথার কারণ হতে পারে এগুলি যেমন ওবারিয়ান সিস্ট গর্বের পাশে জলভর্তি সিস্ট এই ব্যথার কারণ হতে পারে এগুলো কোনো ক্ষতি না করলেও দুর্বলতা পেটে ব্যথা ও প্রস্রাবে জ্বালা পড়ার কারণ হয় নাম্বার টু ইউটেরিন ফাইব্রয়েড গর্ভের চারপাশে তৈরি হওয়া লামসের কারণে ইউটেরিন ফাইব্রয়েড তৈরি হয় এক্ষেত্রে পিরিয়ড ছাড়াও রক্তপাত হতে দেখা যায় সাথে পেট ব্যথা তো থাকেই নাম্বার থ্রি অ্যান্ডোমেটিওসিস জরায়ুক গর্বের বাইরে বের হয়ে গেলে অ্যান্ডিওমেটিওসিস হয়ে থাকে পেট ব্যথা ডায়রিয়া এবং সর্দির প্রধান লক্ষণ নাম্বার ফোর পিআইডি সন্তান জন্মদানে কাজ করে এমন সব অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ে এক্ষেত্রে রক্তপাতের সাথে থাকে প্রচুর পেট ব্যথা জ্বরও থাকতে পারে একই সাথে তো এবার জানুন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার তলপেটের ব্যথার কারণ হতে পারে এগুলি যেমন টেস্টিকুলা টরিজন। আপনার অ্যান্ডোকোসে প্রচুর ব্যথা হলে এবং এর ও রং বদলে গেলে বুঝতে হবে যে আপনি টেস্টিকুলা টরিজনে আক্রান্ত নাম্বার টু পোস্টাটিস বোধহয়ের কারণে যৌনাঙ্গের ক্ষেত্রে ব্যথা বোধ হয় এবং রক্তপাত দেখা দেয় তবে আপনার তলপেটের ব্যথা যে কারণেই হোক না কেন অনেকটা সময় ধরে ব্যথা চললে চিকিৎসকের সাথে কথা বলুন দ্রুত সমস্যা ধরা পড়লে তার চিকিৎসাও দ্রুত করা সম্ভব হবে এবার যেন ঘরোয়া উপায়ে পেটে ব্যথা দূর করবেন কিভাবে। নাম্বার ওয়ান অ্যাপেল স্যার ভিনেগার পেটের ব্যথা কমাতে অ্যাপেল সেরার ভিনেগার ঘরোয়া ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন এটি পেটের গ্যাস ও ব্যথা কমাতে সহায়তা করে এক কাপ উষ্ণ গরম জলে অ্যাপেল সেরার ভিনেগার ও মধু যোগ করে নিন এবং হালকা গরম জল ধীরে ধীরে পান করুন দিনে দুইবার ব্যবহার করলে উপকৃত হবেন নাম্বার টু মৌরি মৌরিতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়ান বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ব্যথা উপশমের পাশাপাশি গ্যাস থেকে রেহাই দেয় এক কাপ জলে এক চামচ মৌরি পেস্ট করে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন এবার ঠান্ডা হয়ে গেলে ছেঁকে এক চামচ মধু মিশিয়ে পান করুন দিনে এক থেকে দুবার পান করলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন নাম্বার থ্রি জোয়ান পেটে ব্যথার জন্য জোয়ান চমৎকার কাজ করে জোয়ানে অ্যান্টিভাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোবিরাল বৈশিষ্ট্য রয়েছে চামচ জিরার গুঁড়ো আচ্চার চামচ জোয়ান চামচ আদা গুঁড়ো মিশিয়ে হালকা গরম জলের সঙ্গে সেবন করুন রোজ রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিতে খেলে ব এবং ডায়রিয়া থেকে দূরে থাকতে পারবেন এছাড়াও পেটের ব্যথা কম করতে আপনি আদা সেবন করতে পারেন আদাতে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা পেটের ব্যথা হ্রাস করতে সহায়তা করে পাশাপাশি পেটের সমস্যা নিরাময় করে পেটের ব্যথা কমানোর জন্য এক কাপ জলে আদা মিশিয়ে ফুটিয়ে নিন এবার ফুটন্ত জলে চা পাতা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে চা ছেঁকে এক চামচ মধু মিশিয়ে পান করুন দিনে দুই থেকে তিনবার আদা চা সেবন করলে পেটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে নাম্বার ফোর হলুদ হলুদের মধ্যে রয়েছে কার্কিও এটি পোধাও কমাতে কাজ করে পরিপাক ভালো করতে সাহায্য করে এক গ্লাস বা দুই গ্লাস জলের মধ্যে হলুদ দিয়ে গরম করুন দিনে দুইবার এটি পান করুন নাম্বার ফাইভ গরম জলে স্যাঁক দ্রুত পেটের ব্যথা কমাতে গরম জলের স্যাঁক খুব কার্যকর এটি পেটের ব্যথা কমাতে ও পেশি শিথিল করতে কাজ করে একটি হট ব্যাগে গরম জল ভরে পাঁচ থেকে দশ মিনিট রাখুন প্রয়োজনে পুনরায় পদ্ধতিটি অনুসরণ করুন এছাড়া গরম জল দিয়ে স্নান করুন এটিও ব্যথা কমাতে কাজ করবে তবে গরম জল শ্যাঁক নেওয়ার সময় একটু সতর্ক থাকুন না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে ধন্যবাদ